আমাদের দেশে ডাক্তারদের সংখ্যা কম তাদের সুস্থ রাখাটা জরুরি অথচ খবরে দেখলাম ডাক্তার নার্সদের সকল মাস্ক মানহীন পিপি দেওয়া হচ্ছে না বিশ্বের দিকে তাকিয়েও কোনো আমাদের কেন এখনও হুশ হচ্ছে না আচ্ছা উনি বলছেন যে নকল মাস্কের বিষয়টিও নকল মাস্ক তারপরে মানহীন পিপি যেটি সেটি দেওয়া হচ্ছে আমি ডক্টর একে কে মতিউর রহমান ভুইয়া স্যার আপনার কাছে যদি আসি হ্যাঁ অবশ্যই আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে সুস্থ রাখা খুবই জরুরি খাবারের মানও ঠিক রাখা জরুরি এবং ডাক্তার নার্স যারা এই করোনার চিকিৎসা করবেন তাদেরকে সঠিক জায়গায় রাখা যারা কোভিড পজিটিভ পেশেন্টকে চিকিৎসা করবেন তাদেরকে মানে আলাদা জায়গায় রাখা বাসায় যাইতে না দেওয়া তাদেরকে কোনো হোটেলে রাখার ব্যবস্থা ইতিমধ্যে কিছুটা করা হয়েছে আরও করা প্রয়োজন আর মাস্কের ব্যাপারে যেটা বললেন অবশ্যই এম নাইনটি মাস্ক ব্যবহার করা উচিত কিন্তু এটা এতটুকু অ্যাভেলেবেল এখনও বাংলাদেশ হয় নাই সুতরাং যেটা মেডিকেল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক যেটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে ভালোটা ভালো মানেরটা সেটি ব্যবহার করা উচিত এই সুযোগে হয়তো কিছু কিছু সত্যিকার ভালো মাস্ক না কিছু অসাধু ব্যবসায়ী হয়তো খারাপ মাস্ক বাজারজাত করছে এটা ব্যবহার করা ঠিক নয় এবং এদিকে দিকে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই সতর্ক আছেন ওনারা প্রয়োজনে ব্যবস্থা নেবেন জি ধন্যবাদ স্যার আপনাকে আমরা যদি এর সাথে আসি যে আমাদের মাস্ক ব্যবহারের বিধিটি আসলে কেমন হবে বা কি ধরনের মাস্ক আমাদের জন্য করোনা থেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারে অধ্যাপক ডক্টর মোহাম্মদ তসলিম উদ্দিন স্যার আপনার কাছে দর্শক খুব ভালো একটা প্রশ্ন করেছেন আসলে স্বাস্থ্যকর্মীর সুরক্ষা আগে স্বাস্থ্যকর্মী এখন আমাদের যে স্বাস্থ্যসেবা কর্মী আমাদের নিরাপত্তা কর্মী এই লকডাউন সময়ে আমাদেরকে যে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ এই যে চেইন অফ ওয়ার্ক এই চেইন অফ ওয়ার্ক যদি কখনো ভেঙে যায় তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। এই চেইন অফ ওয়ার্কটা ধরে রাখার জন্য স্বাস্থ্য কর্মীকে স্বাস্থ্যসেবা কর্মীকে সুরক্ষা দিতে হবে স্বাস্থ্য সেবা কর্মীকে সুরক্ষা দিতে হলে যথাযথ যেটা আমার সহকর্মী অধ্যাপক মতিউরহান ভূয়া আলোকপাত করলেন যে এ95 নাইনটি ফাইভ মাস্ক এবং বিশেষ করে আরও কিছু আরও কিছু ধরনের মাস্ক বা যথাযথ পিপি এগুলি কিছু কিছু পিপি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে মাস্ক নিয়ে কথাবার্তা হয়েছে তা আমি আশা করি আমাদের সরকার বা আমাদের যে প্রতিষ্ঠানের প্রধানগণ এইগুলি নিশ্চিত করবেন কেন আমাদের স্বাস্থ্য কর্মীকে স্বাস্থ্যসেবা কর্মীকে আমাকে সুরক্ষা দিতেই হবে যথাযথ পোশাক এবং যথাযথ এই মাস্ক গ্লাভস এবং অনেক সময় আমাদের হেডকভার লাগে আমাদের সুখ আবার লাগে যথাযথ যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দেবেন যে যে লেভেলে কাজ করি কেউ হয়তো আইসিউতে কাজ করি কেউ হয়তো আমরা স্যাম্পল কালেকশন করি সর্বক্ষেত্রেই তাকে সুরক্ষা দিতে হবে আপনার কথা প্রশ্ন ধরেই যদি আসি আমাদের একজন দর্শক মোতাহার হোসেন বলেছেন কেউ কেউ বলছেন করোনা ভাইরাস এত ছোট যে মাস্ক ব্যবহার করে কোনো লাভ নেই এটা কতটুকু সত্যি সে জানতে চেয়েছেন এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্কের উপর জোর দিচ্ছে বেশি তো কোনটি আসলে সত্যি তিনি জানতে চেয়েছেন হ্যাঁ কথাটা ঠিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো এন নাইনটি ফাইভ যেগুলো রিকমেন্ড করেছে সেগুলি তো স্বয়ং আমেরিকাও এখন শর্ট পড়ে গেছে আসলে ওগুলি তৈরি হয় শুধুমাত্র আমেরিকায় তো এই অবস্থায় আমরা অনেক দেশেই এগুলো যথাযথভাবে অ্যাভেলেবেল করতে পারি নাই এটা আমাদের সরকারও হয়তো চেষ্টা করে যাচ্ছেন নিশ্চয়ই আমাদের যথাসময় এগুলো অ্যাভেলেবল করে দিবেন তো যতক্ষণ পর্যন্ত এগুলি না পাওয়া যায় বিকল্প কিছু মাস্ক আসে এন নাইনটি ফাইভের মতো এবং এমন কি কিছু হাতে তৈরিও এখন যেটা কাপড়ে যেগুলো অ্যাবজর্ভ করে নেয় আমরা দেখি সেগুলো দেয়া যেতে পারে তো আমি দেখছি আমার অনেক কলিগ সার্জিক্যাল মাস্কগুলো ডাবল করে পরে নিয়ে ভিতরে এন নাইনটি ফাইভের মতো একটা করে পড়ে নেয় আসলে কি করব আমরা তো এখন প্রযুক্তি যত আগাচ্ছে আমরা এখনো এই রোগটা করোনা ভাইরাসের চরিত্র সম্পর্কে কিন্তু এখনও আমরা প্রতিদিন শিখে যাচ্ছি শিখে যাচ্ছি শিখছি প্রতিদিন দেখছি যে আমরা এখনও শিওর না এটা কতক্ষণ কোন অবস্থায় কোন সার্ভিসে কতক্ষণ বেঁচে থাকছে বিশেষ করে আমি যদি একটা কথা বলি যে আমরা যে খাবার টেবিল ডাইনিং টেবিলে খাই এই এটা গ্লাসের টেবিল থাকে বা আমাদের অফিসের টেবিলটা গ্লাসের টেবিল এবং এই শক্ত পলিথিন এইসব সার্ভিসের উপর কয়েক দিন পর্যন্ত ভাইরাসটা বেঁচে থাকতে পারে তো সেই জন্য ইভেন এই মাস্কেও আমরা কতক্ষণ এই ডিসপোজেবল মাস্ক এবং কতক্ষণ আমরা এই যে আমাদের পিপি গাউনগুলো যেগুলো সেগুলি আমরা কতক্ষণ অ্যাভেলেবেল করতে পারবো এটা তো সম্ভব না অনেক সময় আমাদের মতো গরিব দেশের তো আরও সম্ভব নয় তো সেই জন্য আমাদেরকে কোনটা কোনটা আমরা কিভাবে পরবো কীভাবে পরিধান করব, কিভাবে খুলব কীভাবে কোনটা রিইউজ করব সেগুলি আমাদের আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধানগণ তার স্বাস্থ্যকর্মী সুরক্ষার জন্য আগে এটার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং যারা এখনও প্রশিক্ষণ নেননি তাদেরকে প্রশিক্ষণের জোর জোর ব্যবস্থা করে দিতে হবে ধন্যবাদ জি স্যার ধন্যবাদ আপনাকে আমরাও দেখতে পাচ্ছি করোনা ভাইরাস কিন্তু নানাভাবে রূপ পরিবর্তন করছে তার সংক্রমণের বিধি পরিবর্তন করছে স্যার আমরা আবারও আলোচনায় ফিরবো তার আগে একটি ছোট ভিডিও কল নিয়ে আসি দর্শকদের ফরিদপুর থেকে বলছি মোহাম্মদ আনোয়ার হোসেন আমার বাচ্চার বয়স তিন বছর গত দুই দিন যাবত জ্বর এবং গলায় হালকা ঘা দেখা যাচ্ছে আমি শেফিক জিম ফেকজো ফেনাডিন এবং প্যারাসিটামল খাওয়াচ্ছি তারপরও জ্বর কমছে না এই সময় আমি কি করতে পারি জি দর্শক ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য ডক্টর এ কে মতিউর রহমান ভুইয়া স্যার আপনার কাছে দর্শকের প্রশ্নটি নিয়ে আসছি হ্যাঁ আপনার বাচ্চার জ্বর এবং একটু গলা ব্যথা দুই দিন যাবৎ কাজী আপনি ওকে প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারেন এবং অ্যান্টিস্টামিন জাতীয় সিরাপ এই দুটা খাওয়াতে পারেন আর আমাদের যে করোনা হটলাইন ওটাতে আপনি যোগাযোগ করলে বিশেষজ্ঞ চিকিৎসকের একটা মতামত পেয়ে যাবেন আপনি কি করবেন আপনার বাচ্চাকে আপনি অবশ্যই বাসায় রাখুন এবং তাকে গরম পানি খাওয়াতে থাকুন বারবার লবণের গরম পানি আদার গরম পানি খাওয়াতে থাকুন আর তাকে একটা মাস্ক পরিদিন এবং সবাই মাস্ক পরিধান করুন অবশ্যই সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন আর বারবার তার হাত এবং আপনাদেরও হাত বারবার ধৌত করা জরুরি তো করোনা হটলাইনে যোগাযোগ করলে অথবা আইডিসিআরের কোনো নির্ধারিত কেন্দ্রে যোগাযোগ করলে আপনারা চিকিৎসার ব্যবস্থাটাও পেয়ে যেতে পারেন সাধারণভাবে জ্বরের জন্য সব জ্বরকে করোনার জ্বর মনে করা কোনোভাবেই উচিত নয় আমাদের দেশে সাধারণত ভাইরাল ফিভার এই সিজনে প্রচুর পরিমাণে হয় কাজেই আমরা অপেক্ষা করব যে কি অসুবিধা হয় এটা দেখার জন্য আর আমাদের করোনা হটলাইন অথবা যে কোনো স্বাস্থ্য অধিদপ্তরের যে হটলাইনগুলো দেওয়া আছে সেগুলোতে আপনি ফোন করলে একজন বিশেষজ্ঞ শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতামত পেতে পারেন ধন্যবাদ আপনার